হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একটা টেবিল ম্যাট, ছোট টেবিল ম্যাট তৈরি করেছি। এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সেলাইটা দেখো, দেখে তোমাদের ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও। কেমন, তাহলে আমি এই ম্যাটটা কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। তোমরা দেখো, এই ম্যাটটা তৈরি করতে আমি দুই কালারের উল ইউজ করেছি, রেড রেড উল আর হোয়াইট কালার। এই দুই কালার উল লাগবে। আর লাগছে আমার কেচি, একটা সুচ লাগবে, আর কুরুশকাঁটা। এর সাথে এই ম্যাটটা আমি তৈরি করব। প্রথমে লাল রঙের উল নেব, নিয়ে এইভাবে হাতের সঙ্গে পেঁচি একটা নাট তৈরি করে নেব। দেখো, তারপরে এক দুই তিন, তিন চেন নেব। তারপরে এই যে সার্কেলের মধ্যে এইভাবে ডবল ক্রোশি বুনবো, 11 বার বুনবো, 12 বার বুনবো। প্রথমে দেখো, তিন চেন নিয়েছি, এই তিন চেনের জন্য এখানে একটা ঘর গুনবো। তারপরে এক দুই, এখানে 1 2 3 হয়েছে, 3 4 5, এইভাবে 12 বার বুনে আসবো। 12 বার বোনা হয়ে গেল। এইবারে আমি এটাকে একটু টেনে দেবো আস্তে করে, আর এই ঘরটাকে এই ঘরের সঙ্গে এখানে জুড়ে দেব, এইভাবে স্লিপ স্টিচ। তারপরে এক দুই তিন, তিন চেন নেব। তিন চেন নিয়ে এখানেই এই ঘরের মধ্যেই, এই ঘরের মধ্যেই একবার ডবল ক্রোশি বুনবো। তারপরের ঘরেও একবার, দুবার। দেখো, প্রথমে তিন চেন নিয়েছি, তিন চেন নেওয়াতে একটা ঘর হয়েছে, সেই ঘরের মধ্যে আমি আর একবার ডবল ক্রোশি বুনেছি, অর্থাৎ এই একই ঘরে দুবার হলো। তারপরের ঘরে, পরের ঘরটাতেও দেখো একবার দুবার পরপর ডবল ক্রোশি বুনেছি। তারপরের ঘরেও এইভাবে একই ঘরে দুবার ডবল ক্রোশি বুনবো। মানে এই রাউন্ডটা তাহলে প্রত্যেকটা ঘরে দুবার করে, একই ঘরে দুবার করে ডবল ক্রোশি বুনবো, এইভাবে বুনে আসবো। দেখো, এই রাউন্ডটা হয়ে গেল। এই রাউন্ডের প্রত্যেক ঘরে আমি দুবার করে, প্রতিটা ঘরে দেখো একটা ঘরের মধ্যে দুবার করে বুনেছি। প্রতিটা ঘরে দুবার করে সেলাই করেছি। এইবারে এই ঘরটা, এই তিন ঘরের মাথায় তিন চেন নিয়েছিলাম, তাই সেই ঘরের মাথায় স্লিপ স্টিচ করব, করে আবার তিন চেন নেব। এই ঘরের মধ্যে ডবল ক্রোশি বুনবো। এখানে দেখো একটা চেন নিয়েছি, তার জন্য একটা ঘর, তারপরে ঘরে একই ঘরে দুবার করেছি, পরের ঘরে একবার বুনব, তার পরের ঘরটাতে একই ঘরের মধ্যে দুবার বুনব। তার পরের ঘরটা একবার বুনব ডবল ক্রোশি, তার পরের ঘরটা দুবার ডবল ক্রোশি বুনব। অর্থাৎ এই রাউন্ডে একটা ঘর ছেড়ে ছেড়ে পরের ঘরটাতে দুবার করে বোনা হচ্ছে, একটা ঘর একবার বোনা হচ্ছে। তারপরে দেখো, এখানে তিন চেন নেওয়ার জন্য একটা ঘর হয়েছে, সেই ঘরেই একবার ডবল ক্রোশি সেলাই করেছি, তারপরে একবার বুনেছি, তারপরে দুবার বুনেছি, তারপরে একবার বুনেছি, তারপর দুবার বুনেছি, এইভাবে এই রাউন্ডটা করে আসবো। এই রাউন্ডটাও হয়ে গেল। এবার এই ঘরটা আমি
এই ঘরের সঙ্গে জড়ি। এবার আবার তিন চেন নেব। তিন চেন নিয়ে দেখো বন্ধুরা এই রাউন্ডটা, তিন চেন নিয়ে এই ঘরের মধ্যেই, এই এই তিন চেনের ঘরের মধ্যে একবার ডবল ক্রোশি বুনলাম, তাহলে দুবার হলো। এই তিন চেনেতে একটা ঘর গুনলাম, তারপরে একটা ঘর, এবারে দুই চেন, তারপরে আবারও এই ঘরের মধ্যেই, সেই একই ঘরের মধ্যেই আবারও দুবার ডবল ক্রোশি। এবার পর পর সাতটা ঘর ডবল ক্রোশি বুনব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সেভেন ঘর ডবল ক্রোশি বুনলাম পর পর। তারপরে ঘরটাতে ডবল ক্রোশি একবার বুনলাম, আবার সেই ঘরেই আবার ডবল ক্রোশি বুনলাম, দুবার বুনলাম, তারপরে আবার দুই চেন নিলাম, নিয়ে আবারও সেই একই ঘরের মধ্যে আবারও দুবার ডবল ক্রোশি বুনলাম। এই দেখো এখানে একই ঘরে চারবার বুনেছি, মাঝখানে চেন রেখেছি, এখানে দুবার করেছি, তারপরে চেন নিয়েছি, দুই চেন নিয়েছি, তারপরে আবার দুবার করেছি একই ঘরের মধ্যে। তারপরে এইখানটাতে সাতটা ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর এমনি ডবল ক্রোশি বুনে গেছি প্রতি ঘরে একবার করে। তারপরের ঘরে একই ঘরের মধ্যে দেখো দুবার ডবল ক্রোশি করেছি, তারপরে দুটো চেন নিয়ে আবার দুবার ডবল ক্রোশি করেছি। এই যে যে কোনাটা তৈরি হয়েছে, এই কোনাটা তৈরি হবে তার জন্য এইভাবে বুনেছি। তারপরেও আবার ঠিক আগের মতোই এখানে সাতটা ঘর বুনব, তারপরে কোনা করব, আবার এরকম কোনা করব। পরপর সাতটা ঘর বুনে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো পরপর সাতটা বুনেছি, এখানে কোনা করেছি, তারপরে পরপর সাতটা ঘর করেছি। এবারে তার পরের ঘরে আবার একই ঘরে দুবার বুনব, তারপরে দুটো চেন নেব, আবার সেই ঘরেই, যে ঘরেই একই ঘরে দুবার বুনেছি সেই ঘরে আবার দুবার বুনব। এইভাবে এই রাউন্ডটা করে আসব। দেখো চারটে কোনা তৈরি হয়েছে, দেখো প্রতি ঘর এইখানে দুবার করে করেছি, মাঝখানে আমি সাতটা ঘর এমনি বুনেছি, আবার একই ঘরে দুবার বুনেছি, দুবার দুবার করে চারবার বুনেছি, মাঝখানে একটা চেন রেখেছি, আর এর মাঝে এই দুটোর কোনার মাঝে সাতটা ঘর রেখেছি। এইভাবে আমি এটা এই রাউন্ডটা করলাম। এবারে এইটা, এই ঘরটা আমি এই ঘরের তিন চেনের মাথায় এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এবারে দেখো বন্ধুরা এই যে যে ঘরটা, এই ঘরটা আমি এখানে আনব, তার জন্যে এই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে বুনে আসব, এভাবে বুনে আসব। চলে আসলাম দেখো, তারপরে আবার তিন চেন নেব, তিন চেন নিয়ে এরকম কোনা তৈরি করব। তার জন্য এই একই ঘরে তিন চেনের জন্য একটা ঘর হলো, তারপরে আবার একটা ঘর বুনলাম সে আগের মতোই, তারপরে দুটো চেন নেব, তারপরে এই একই ঘরে আবারও দুবার বুনব। এই দেখো কোনা তৈরি হলো। এইবার এই প্রত্যেক এই কোনা আসা পর্যন্ত যতগুলো ঘর আছে ততগুলো এইভাবে সিঙ্গেল ক্রোশি, এইভাবে ডবল ক্রোশি বুনতে হবে, এভাবে বুনে যাব একদম এই পর্যন্ত, এই যে এই কোনা আসার আগ পর্যন্ত বুনব। একদম কোনার ঘরে চলে এসেছি বুনতে বুনতে। এইবারে এই কোনার ঘরে, একই ঘরে এইভাবে দুবার করে সেলাই করলাম, বুনলাম, তারপরে দুটো চেন, আবারও এই একই ঘরে দুবার করে সেলাই করব, এরকম হলো বন্ধুরা। এই যেরকম ভাবে সেলাই করলাম এইভাবেই পুরো রাউন্ডটা করে আসবো।
দেখো এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে ফেলেছি, একদম শেষের দিকে চলে এসেছি করতে করতে। এবার আমি জয়েন করব, এই তিন চেনের মাথায় জয়েন করলাম আগের মতোই। তারপরে এইখানে আসব, সে আগে যেরকম এসেছিলাম প্রথম রাউন্ডে, তার জন্য এই ঘরটা একবার স্লিপ স্টিচ বুনবো, তারপরে ঘরটা স্লিপ স্টিচ বুনবো। বুনে আবার তিন চেন নেব, নিয়ে আবারও এই ঘরে বুনলাম একবার, তারপরে আবার দুই চেন, তারপর আবারও একই ঘরে আবারও দুবার বুনবো বললাম। দেখো কোনা তৈরি হলো এইভাবে। এবার এই কোনায় আসব করে পুরো রাউন্ডটা এইভাবে আসব, এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট হবে। তারপর একটা দুটো তিনটে চারটে, এইভাবে আমি চারটে রাউন্ড সেলাই করব, ঠিক এই সেম প্রসেসে। এইবার এই কোনায় আসব, তারপরে এই কোনায় আসব, তারপরে এই কোনায় আসব, এই কোনায় আসব, এইভাবে করে করে আমি চারটে রাউন্ড করব। চারটে রাউন্ড করার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রাউন্ড হয়ে গেল আমার, পরপর চারটে রাউন্ড, এক দুই তিন চার, চারটে রাউন্ড আমি করেছি। এবারে একদম শেষের দিকে এবারে এই ঘরটা আবার স্লিপ স্টিচ করে এখানে নিয়ে আসব, নিয়ে এসে কেটে দেব লাল সুতোটা, একটা এভাবে মধ্যেখানে নিয়ে আসলাম একটা চেন নিয়ে। এবার এই এটা কেটে দেব, রেডি হয়ে গেল। এবার ম্যাটটা তৈরি হয়ে গেছে, এবার দেখাবো কিভাবে এই ফুলটা তৈরি করি। প্রথমে দেখো এইভাবে পেঁচিয়ে নাট করে নিলাম, নিয়ে এক দুই তিন, তিন চেন নিলাম। তিন চেন নেওয়ার পরে এই ঘরের মধ্যে একটা ডবল ক্রোশি বুনলাম, তারপর আবার একটা ডবল ক্রোশি সেলাই করলাম, পরপর দুবার ডবল ক্রোশি করে এবার আবার এক দুই তিন, তিন চেন নিলাম। এই এই সার্কেলের মধ্যে এইভাবে নিয়ে এসে স্লিপ স্টিচ করে এটা জুড়লাম। দেখো একটা পাপড়ি হলো, আবার পরেরটাও ওইভাবে করব, এক দুই তিন, তিন চেন বুনলাম, তারপরে একবার ডবল ক্রোশি, ফের ডবল ক্রোশি, তারপরে আবার তিন চেন নিয়ে এই সার্কেলের মধ্যে এটা স্লিপ স্টিচ করে জুড়লাম। দেখো দুটো পাপড়ি হলো, এইভাবে আমি আর তিনটে পাপড়ি করব, মোট পাঁচটা পাপড়ি করব। পাঁচটা পাপড়ি হয়ে গেল, এইবারে এই যে সুতোটা, এই সুতোটা একটু টেনে দেব, এই গ্যাপটা বন্ধ করে দেব। নেক্সট করব, দেখো এক দুই দুই তিন, তিন চেন নিলাম, নিয়ে তিন চেন নিয়ে এই ঘরটা, এই ঘরটা এখানে এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে এভাবে জুড়ে দেব। আবার তিন চেন নেব, এক দুই তিন, নিয়ে এই ঘরের সঙ্গে এভাবে জুড়ব, এক দুই তিন আবার করলাম, দিয়ে এই ঘরের সঙ্গে এভাবে করে আসব, কটা প্রত্যেকটা পাপড়ির সঙ্গে এইভাবে করে আসব।
মোট 5টা, এইভাবে 5টা রাউন্ড করেছি, চেন করেছি। দেখো 1 2 3 4 5, এইবার এই 5টা চেনের মধ্যেই আমি আবার পাপড়ি তৈরি করব। দেখো 3 চেন নিলাম, আবারও আগের মতোই পাপড়িগুলো করব। এই এই যে রাউন্ড চেন আছে, এই চেনের মধ্যে এভাবে সেলাই করলাম, আবারও করব। তারপরে আবার 3 চেন নেব, নিয়ে এর সঙ্গে স্লিপ স্টিচ করে জোড় হলো একটা পাপড়ি। তারপরে আবার এই নেক্সট চেনে চলে আসবো, এইভাবে আসলাম 1 2 3, 1 2, দুইবার ডবল ক্রোশে করলাম, 1 2 3 করে 3 চেন নিয়ে তারপরে আবার স্লিপ স্টিচ করে জুড়লাম। তারপরে আবার নেক্সট নেক্সট চেনের মধ্যে আসবো, চেন নিয়ে আবারও একবার দুবার বুনলাম, তারপরে আবার 3 চেন চেন নিয়ে এখানে এইভাবে আবার বাদ বাকি কটা করবো। আমার 5টা পাপড়ি তৈরি করা হয়ে গেল। এবার আমি এই সুতোটা কেটে দেব, এবার আমি এই ফুলটা এখানে জয়েন্ট করে দেব, এইভাবে পেছনের সুতোটা নিয়ে এখানে গিট দিয়ে দেব। আরে এই যে লাল সেন্টারে যে লাল দিয়েছি, এটা আমি সুতো দিয়ে করব। এটা পুঁথি দিয়েও দেওয়া যেত, তো আমার কাছে পুঁথি ছিল না বলে আমি সুতো দিয়ে এইভাবে করেছি। দেখো কিভাবে করি, এটা আমার জয়েন্ট করা হয়ে গেছে। এবারে এখানে সুচটা তুলবো, এই মাঝখানটাতে সুচটা তুলে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে দেখো এইখানটাতে তুলব, তুলে এই পাশে আনবো, এনে এই সুচের মধ্যে এই লাল সুতোটা আমি 10 বার ঘোরাবো, ব্যাস দেবো 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে আলতো করে এটাকে খুব আলতো করে হাতের মধ্যে দিয়ে এভাবে নিয়ে আসবো। আস্তে আস্তে এইভাবে চেপে দেবো, দিয়ে এর মধ্যে এখান থেকে হয়ে গেল। এবার পেছনটা গিট দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার টেবিল ম্যাট। এইভাবে পাটে পাটে ছোট ছোট ম্যাট তৈরি করে একটা বড় সেন্টার টেবিলে করা যায়, সেন্টার টেবিলে দেওয়া যাবে তৈরি করে। তাহলে বন্ধুরা, আমার এই ম্যাটের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করো সবার সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। কেমন, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তবে আসি তোমাদের সঙ্গে, নেক্সট আবার পরের ভিডিওর সঙ্গে দেখা হবে।